আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন নিয়ে কাজ করছি, জৈব যৌগ, এটিতে ROH অ্যালকোহল নিয়ে কাজ করছিলাম। তাতে আমরা দেখলাম যে ইথিন উৎপন্ন হচ্ছে এবং সেটি যে ইথিন অসম্পৃক্ত জৈব যৌগ সেটি প্রমাণ করবার জন্য আমরা ব্রোমিন নিয়েছি কার্বন টেট্রাক্লোরাইড, নিষ্ক্রিয় কার্বন টেট্রাক্লোরাইডে। তারপর আমরা দেখলাম যে ব্রোমিন ডাইব্রোমো ইথেন হয়ে যাচ্ছে, 1,2 ডাইব্রোমো ইথেন। এখন 4 নম্বর প্রশ্ন, ঘ প্রশ্নটি হচ্ছে এই যৌগটি প্লাস্টিক তৈরিতে এবং সি যৌগটি খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়, বিশ্লেষণ করো। তাহলে আমরা দেখছি যে বি যৌগটির পরে বি যৌগটি এসছে নিচের দিকে, পটাসিয়াম ডাইক্রোমেট লৌহ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বি যৌগটি তৈরি করছে এবং বি যৌগটিকে পটাসিয়াম ডাইক্রোমেট দিয়ে ট্রিট করে আমরা পাচ্ছি সি যৌগটি। তাহলে আমরা উত্তরে চলে যাই। ঘ উত্তরে রয়েছে উদ্দীপক অনুসারে এই যৌগটি হলো ইথিন।